ভাই অনেক সুন্দর আলমারি, একদম শুকনা মসমসা কাঠের, একবারে মনে হয় যে এটা হেবারে মনে হয় যে কষ্টটা শুকনা কাঠ, সম্পূর্ণ আকাশমণি কাঠ, সম্পূর্ণ আকাশমণি। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হলো আপনার হলো 5.5 ফিট বাই 7 ফিট, 5.5 ফিট বাই 7 ফিট। হুম, এটার দাম কত ভাইয়া? এটার দাম দাঁড়ানো বলে আপনার 2500 টাকা। 2500 টাকা? না, 2500। এটা তো গ্যারেন্টি আছে নাকি? এটার মতো আরো আরে একটা আলমারি, এত একটা আলমারি, আলমারি কি গ্যারান্টি ছাড়া একটা কাস্টমার আলমারি নিব? আচ্ছা, এই পাশে দেখলাম যে একটা অসাধারণ একটি ডাইনিং টেবিল ভাই। একটা ডাইনিং টেবিল কয় সেরে ভাই? এটা সিট হলো 6 সিয়ার, টেবিল 1 সিট। এই আপনি কয় ফিট বাই কয় ফিট? এটা হলো 5.5 ফিট বাই 3.5 ফিট, 5.5 ফিট বাই 3.5 ফিট। এটা কি কাঠের? আকাশমণি কাঠ, অরিজিনাল আকাশমণি কাঠ। অরিজিনাল আকাশমণি কাঠ মানে সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ আকাশমণি কাঠ। আচ্ছা ভাই, এটার দাম কত? এটার দাম পড়বো 13000 টাকা। 13000 টাকা? না, 13000 টাকা মানে 6টা চেয়ার সহ, 6টা টেবিল সহ 13000 টাকা। হ্যাঁ, পুরা সেট আর কি 13000 টাকা। আচ্ছা, এই পাশে দেখলাম যে অসাধারণ ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেট কেমনে কি ভাই? এই যে দেখেন, এই যে 6 কোণা ক্যাবিনেট আছে, টাকাটা দিয়ে যায় একটা গাড়ি টাড়ি, সেই সুন্দর পিছে কাগজ দেয়, ইদে প্লাস্টিক না দিয়ে দিছি, ভিতরও ডিজাইন করে দিছি। এটা এটা অরিজিনাল কি? 6 কোণা ক্যাবিনেট? হ্যাঁ, 6 কোণা ক্যাবিনেট। আচ্ছা, এই ক্যাবিনেটের মাপ কত? এই মাপ 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট? হ্যাঁ, 6 ফিট বাই 7 ফিট। এটা কি গাড়ি? আকাশমণিকা, সম্পূর্ণ আকাশিকা। সম্পূর্ণ আকাশিকা। সাথে দেখলাম যে আরেকটি ক্যাবিনেট, এটা হলো 4 পাল্লা, 4 পাল্লা, 4 পাল্লা, মাঝে গ্যাপ ক্যাবিনেট, মাঝে গ্যাপ ক্যাবিনেট। হ্যাঁ, মাঝে গ্যাপ দিয়ে দিচ্ছি, মাঝখানে দুইটা পাল্লা। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। আচ্ছা, এটার দাম কত ভাই? এটার দাম পড়বো আপনার 20000 টাকা। 20000 টাকা? হ্যাঁ, এটা কয় পাল্লা তাহলে? এটা এটা 4 পাল্লায়। 4 পাল্লায়? না, হ্যাঁ, 4 পাল্লায়। এটা কি কাঠ দিয়ে তৈরি করা?